আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, করোনা মহামারীর মতো আরেকটি মহামারী আমাদের দিকে চোখ রাঙাচ্ছে সারা বিশ্বব্যাপী, সেটা হচ্ছে এমপক্স বা মাঙ্কি পক্স। দর্শক, আজকে আপনাদের সাথে আলোচনা করব এমপক্স কি, এমপক্স কিভাবে ছড়ায়, এটার উৎপত্তি কোথা থেকে হয়েছে এবং এর ট্রিটমেন্ট কি, এ ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করব। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দর্শক, এমপক্স কি? এমপক্স হচ্ছে একটি ভাইরাস জনিত অসুখ, যেটা হচ্ছে করোনা ভাইরাসের মতো একটি ভাইরাস। এটা কিভাবে হয়? এটা হচ্ছে একদম শুরুতে হচ্ছে আপনার বানরের থেকে বানরে সংক্রমিত হতো, এরপরে হচ্ছে বর্তমানে যেটা হয় বানর থেকে মানুষের ভিতরে সংক্রমিত হয়েছে এবং মানুষ থেকে মানুষের ভিতরে এখন সংক্রমিত হচ্ছে। তো এটার উৎপত্তি হয়েছে হচ্ছে আপনার আফ্রিকান একটা কান্ট্রিতে, তো সেখান থেকে হচ্ছে আস্তে আস্তে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। তো বিগত কিছুদিন আগে হচ্ছে পাকিস্তানে 4 জন মাঙ্কি পক্স রোগী শনাক্ত হয়েছে। আল্লাহর রহমতে আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত মাঙ্কি পক্স রোগী শনাক্ত হয় নাই। তো আপনারা যদি সচেতন থাকেন এবং সতর্ক থাকেন তাহলে হচ্ছে মাঙ্কি পক্স আমাদের দেশে হচ্ছে প্রভাব বিস্তার করতে পারবে না। তো এটার লক্ষণগুলো কি? লক্ষণগুলো হচ্ছে অনেকটা হচ্ছে আপনার যে চিকেন পক্স বা স্মল পক্স যে লক্ষণগুলো হয় সেই রকমই লক্ষণ থাকে। তো সেগুলো লক্ষণ হচ্ছে আপনার তীব্র পরিমাণ জ্বর থাকবে, শরীর প্রচন্ড ব্যথা থাকবে, তারপর হচ্ছে আপনার ফুসকুড়ি উঠবে সারা শরীর ভরে, মুখ পিঠ তারপর গলা বডি দিয়ে হাত পা দিয়ে ফুসকুড়ি উঠবে, এবং 2 দিন যাওয়ার পরে হচ্ছে ফুসকুড়িতে আপনার ই হবে, পুঁজ দেখা দিবে। তো পুঁজ জমলে হচ্ছে প্রচুর পরিমাণ চুলকানি থাকবে এবং ব্যথা থাকবে। তো সংক্রমিত হওয়ার বা সংক্রমণ দেখা দেওয়ার 4 দিনের মধ্যে যদি স্মল পক্স এর যে ভ্যাকসিনটা আছে সেটা নেওয়া যায় তাহলে হচ্ছে সংক্রমণ কম হবে এবং হচ্ছে এর তীব্রতা কমে যাবে। আর বাকি ট্রিটমেন্ট গুলো হচ্ছে জ্বর যখন থাকবে বয়স অনুপাতে জ্বরের ওষুধ দিতে হবে, জ্বরের ওষুধ খেতে হবে, তারপর হচ্ছে আপনার অ্যান্টিবায়োটিক খাবেন যদি আপনার ফুসকুড়ি গুলো হয় এবং ফুসকুড়ি পেকে উঠে পুঁজ জমে, সেক্ষেত্রে হচ্ছে ফ্লুক্লক্সাসিন, যেমন আছে আপনার পক্সের ক্ষেত্রে অন্যান্য পক্সের ক্ষেত্রে যেরকম ফ্লুক্লক্সাসিন 3 বেলা বা 4 বেলা খাওয়া হয়, তারপরে হচ্ছে চুলকানির জন্য সিটিরিজিন বা ফ্যাক্সোফেনাডিন বা হচ্ছে রুপাটাডিন বা বিলাস্টিন জাতের ওষুধ খাওয়া হয়, ওইগুলো খাবেন। তারপর হচ্ছে আপনার ক্যালামাইন লোশন আছে একটা, সেই লোশনটা হচ্ছে দিনে 2 বার দিতে হবে, সকালে এবং রাত্রে গায়ে দিতে হবে। আর হচ্ছে আপনার নিম পাতা গরম পানিতে দিয়ে গোসল করতে পারেন। এই সমস্ত কাজগুলো করলে এবং হচ্ছে করোনা ভাইরাসের যে সতর্কতা গুলো ছিল, হাত ধোয়া, তারপরে করমর্দন না করা অর্থাৎ হ্যান্ডশেক না করা, হাঁচি কাশির সময় হচ্ছে রুমাল ইউজ করা বা হচ্ছে মাস্ক ইউজ করা, এই জিনিসগুলো আপনারা সতর্ক থাকবেন, এগুলো ইউজ করবেন, তাহলে দেখা যাবে হচ্ছে এই ভাইরাস থেকে, এই মহামারীটি থেকে ইনশাল্লাহ আমাদের মুক্তি পাওয়া সম্ভব। দর্শক, এই রোগটা কাদের বেশি হয়ে থাকে? এই রোগটা যাদের হচ্ছে ইমিউনিটি সিস্টেম দুর্বল থাকে বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তাদের ক্ষেত্রে হচ্ছে এই রোগটা বেশি দেখা যায়। যেমন শিশু বাচ্চা, এদের হচ্ছে ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যার কারণে হচ্ছে এরা সহজে আক্রান্ত হয়ে পড়ে এবং এদের থেকে সংক্রমিত হওয়ার চান্স থাকে। এবং আরেকটা হচ্ছে বয়স্ক মানুষ, এদেরও শরীরে ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় এদের ভিতরে এই রোগটা সংক্রমিত হয়ে থাকে এবং তাদের থেকে হচ্ছে সংক্রমণ বিস্তার করতে পারে। তো আপনারা হচ্ছে যে করোনার সতর্কতায় যেরকম ছিলেন, মাস্ক ইউজ করতে হইতো, হাত ধুইতে হইতো, মানে হ্যান্ডশেক করা যেত না, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। বিশেষ করে মাস্কের ব্যাপারটা সবাই খেয়াল রাখবেন, হাত ধোয়ার ব্যাপারটা খেয়াল রাখবেন। আর যদি আপনার এই লক্ষণগুলো দেখা যায়, মাঙ্কি পক্সের লক্ষণগুলো দেখা যায়, তাহলে অতি সত্বর আপনার নিকটস্থ হসপিটালে গিয়ে চিকিৎসকের শরণাপন্ন হবেন। সবাই সতর্ক থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের সাথে আমি ছিলাম মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ রাসেল, প্রাথমিক উপলি চিকিৎসক, কেয়ার গিভার, অনারা কন্টাস মেডিকেয়ার। ধন্যবাদ।